তাকে বলো ওর উপর আমি রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট, আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দেওয়ার তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। আমাদের গ্রামে, তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই, হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো কি ভালো, বিনা পয়সায় কলমি শাক খাওয়া।